হ্যালো বন্ধুরা, এস এইচ এম বাংলায় আপনাকে স্বাগত। সুলতান সালাহউদ্দিন আইয়ুবি, তার আসল নাম ইউসুফ। ছোটবেলা থেকে ইউসুফ আলাহিসাল্লামের মতো রূপ সৌন্দর্য, চরিত্র মাধুর্য আর ইমানি শক্তিতে তিনি ছিলেন বলিয়ান। প্রত্যক্ষ যুদ্ধ কৌশলের উপর গভীর জ্ঞান ও আগ্রহের কারণে চাচা শেরেকাহ ও নুরুদ্দিন জঙ্গি তাকে স্পেশাল প্রশিক্ষণ প্রদান করেন। এরপরই নুরুদ্দিন জঙ্গি তাকে মিশরের গভর্নরের পদের জন্য মনোনীত করেন। 1169 সালের 23 মার্চ ফাতেমি খিলাফতের কেন্দ্রীয় খলিফার নির্দেশে সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহি আলাই গভর্নর ও সেনাপ্রধান হয়ে মিশর আগমন করেন। তার বহু আগে থেকেই দ্বাদশ শতাব্দীতে ইউরোপ, ফ্রান্স ও জার্মানির ক্রুসেড শক্তি ইসলামী রাষ্ট্র ভেঙে ফেলার জন্য ক্রুশ ছুঁয়ে শপথ নেয়। ইসলামের নাম নিশানা মুছে দিয়ে বিশ্বজুড়ে ক্রুশের রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু করে নানা চক্রান্ত। সেই সঙ্গে তারা একের পর এক চালায় সশস্ত্র অভিযান, মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দখল করে রাখে ইসলামের মহান স্মৃতিচিহ্ন প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহি আলাই মিশরের স্থায়িত্ব আনার পরই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করতে বেরিয়ে পড়েন। তিনি সর্বপ্রথম খ্রিস্টানদের ফিলিস্তিনের সুবক দুর্গ অবরোধ করে জয় করে নেন। পরে নুরুদ্দিন জঙ্গির সহায়তায় কার্ক দুর্গ জয় করেন। কার্ক দুর্গ অবরোধের সময় ক্রুসেডদের সহায়তায় সুদানিরাও আবার মিশরে সমস্যা তৈরি করতে চাইলে সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহি আলাই কার্কের অবরোধ নুরুদ্দিন জঙ্গিকে নিয়ে মিশরে চলে আসেন। পরে নুরুদ্দিন জঙ্গি কার্ক দুর্গ সহ ফিলিস্তিনের আরও কিছু জায়গা দখল সম্পন্ন করে। ফিলিস্তিনের সুবক ও কার্ক দুর্গ পরাজয়ের প্রতিশোধ স্বরূপ ক্রুসেডাররা পাল্টা আক্রমণের প্রস্তুতি নেয়। স্পেনের পূর্ণ নৌবহর এবং ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামের সেনারাও যুক্ত হয় এতে। তাদের সাহায্য আসে গ্রিস ও সিসিলির জঙ্গি কিস্তি। এদিকে সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহি আলাই গোয়েন্দা মারফত তাদের আগমন ও সর্বপ্রথম মিশরের উপকূলের আলেকজান্দ্রিয়া অঞ্চলে আক্রমণের খবর পেয়ে যান। প্রায় 6 লক্ষ সেনার বিশাল আক্রমণ সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহি আলাই মাত্র 20,000 মতান্তরে 30,000 সেনা দিয়ে প্রতিরোধ করেন। রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয়। মুসলমানরা অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে বিজয় ছিনিয়ে আনে। এরপর সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহি আলাই 1187 সালে বাইতুল মুকাদ্দাস অবরোধ করেন। অন্য পক্ষ খ্রিস্টানরাও তাদের দখল করা ভূমি ছাড়তে নারাজ। শেষ পর্যন্ত রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয়। হাঁটু পর্যন্ত বয়ে যায় রক্তের স্রোত। অবশেষে খ্রিস্টান বাহিনী পরাজয় বরণ করে 6 অক্টোবর 1187 খ্রিস্টাব্দে নিজ দেশে ফিরে যেতে বাধ্য হয়। সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহি আলাই বিজয়ী বেশে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন। এটি ছিল সেই রাত যেদিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে মিরাজে গমন করেন। এ বিজয়ের ফলে প্রায় 90 বছর পর ক্রুসেডারদের অত্যাচার থেকে রেহাই পায় ফিলিস্তিনের মুসলমানরা।